আমরা এখন আছি হচ্ছে বাংলার তাজমহল। একজন মমতা যদি থাকতো আমার, এখন আফসোস এই তাজমহল আমি কাকে গিফট করি। আমরা এখন আছি হচ্ছে বাংলার তাজমহল। আপনারা জানেন যে ইন্ডিয়াতে তাজমহল আছে, মানে দিল্লির আগ্রায় একটি তাজমহল আছে যেটি সম্রাট শাহজাহান বানিয়েছিল মমতাজকে অনেক ভালোবেসে। তো যাদের টাকা পয়সা নাই আমার মতো গরিব, তারা বাংলাদেশে আসতে পারেন, যারা বাংলাদেশে আছেন আর কি, তারা বাংলাদেশে বাংলা তাজমহল দেখতে আসতে পারেন। এটি হচ্ছে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। তো আপনারা কিভাবে এখানে আসবেন, কত টাকা খরচ হবে, এটি হচ্ছে ভিডিও শেষে জানানো হবে। তো এটি বানিয়েছে যে সেটি হচ্ছে বাংলাদেশের মালিক, তিনি হচ্ছে আহসানুল্লাহ মনি। উনি প্রায় যতটুকু জানা গেছে 50 লক্ষ টাকা দিয়ে হচ্ছে এই স্থাপনাটি করেছে। তো এখানে জায়গাটা খুবই সুন্দর, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বা যদি নাও দেখেন একটু পরে সুন্দরভাবে দেখানো হবে আপনাদের, আর সব ডিটেলস দেওয়া হবে। যেটা বলছিলাম, আহসানুল্লাহ মনি হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক ছিলেন একজন। তো যদিও তার কোনো মুভি আমি দেখি নাই, হয়তো অনেকেই দেখছেন। তো এখন ভারতের তাজমহলের আদলে যেহেতু বাংলাদেশের বাংলা তাজমহল বানানো হয়েছে, তাহলে চলুন জেনে আসি ভারতের দিল্লির আগ্রার তাজমহলের ইতিহাস। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীকে ভালোবেসে তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। 20,000 শ্রমিক এবং 1,000 হাতির প্রায় 22 বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে তাজমহল তৈরি হয়। তাজমহল মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম একটি হচ্ছে তাজমহল। তৎকালীন সময়ে একে বলা হতো বিশ্ব ঐতিহ্যের সার্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। Thank you.
ইয়ে বেবি টাটা গুড নাইট। বাংলার তাজমহল কেমন লাগলো? অনেক সুন্দর। তোমার? খুবই চমৎকার। আর কিছু? নাথিং। কেমন? একজন মমতা যদি থাকতো আমার এখন, আফসোস এই তাজমহল আমি কাকে গিফট করব। ছবি তোলার জন্য সুন্দর জায়গা, আই লাভ ইট। কেমন লাগলো?